কবির সুমনের 10 ফুট বাই 10 ফুট নয়, তার চেয়েও সংকীর্ণ। ভালোবাসার স্মৃতিসৌধ আরও একবার তৈরি হলো জেলের 3 ফুট বাই 6 ফুটের সেলে, উত্তরপ্রদেশের আগ্রা থেকে মহারাজগঞ্জ। দূরত্ব 630 কিলোমিটারের পথ। আর সেখানেই শাহজাহানের মমতাজমহলকে নিজের বেগমের জন্য দিয়াশলাই দিয়ে বানালেন ফ্রান্সের নাগরিক আলবার্ট পাস্কাল। 2016 সালের অন্তিম লগ্নে দিয়াশলাইয়ের তাজমহলের সম্পূর্ণ রূপসজ্জার কাজ শেষ হয়েছে, আর 24 ঘন্টার মধ্যেই সেই তাজমহল পাড়ি দিয়েছে ফ্রান্সে। নিজের স্ত্রীর জন্য 2 বছর ধরে এই শিল্প সৃষ্টিকে রূপ দেওয়ার কথা ভেবেছেন পাস্কাল। 2 কেজি ফেবিকল আর 30,000 দিয়াশলাই কাঠি, 3 মাস নাওয়া খাওয়া সেরে অবশেষে তাজমহলকে সযত্নে পূর্ণাঙ্গ রূপ দিয়েছেন আলবার্ট। কথায় আছে, ইচ্ছে থাকলে উপায় হয়। তবে ইচ্ছে কতটা উদ্যম হলে পরে দিয়াশলাই কাঠি দিয়ে তাজমহল তৈরি হয়, সেটা পাস্কালের শিল্প সৃষ্টির আগে অনেকেরই হয়তো অজানা ছিল। 2014 সালের নেপাল বর্ডার থেকে 3 কেজি চরসহ ধরা পড়েছিলেন আলবার্ট পাস্কাল। তারপর থেকেই ভারতের উত্তরপ্রদেশের মহারাজগঞ্জ জেলার জেলেই 2 বছর ধরে কারাবাসে রয়েছেন তিনি। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করেছে পুলিশ, তাই তার জেল ভোগ। আর এদিকে সংশোধনাগারে থাকাকালীন পাস্কাল আবারও পাচার করলেন। হ্যাঁ, কারাগারের অন্তরালে এবার তিনি ভালোবাসার গোপন ইশতেহার পাচার করেছেন।